হাই এর ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি এর ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটি থ্রি যেখানে আমরা কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা আগের ভিডিওগুলিকে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে এবং রিসেন্ট ভিডিওগুলোকেও সেই প্লে লিস্টে অ্যাড করে দেওয়া হবে খুব শীঘ্রই এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন একাডেমি একাডেমি ফেসবুক ফেসবুক পেজ এবং গ্রুপ স্টাডিজ ফর गवर्नमेंट জবস এ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও বিশেষ করে টেলিগ্রামে সেখানে তোমরা ভিডিও रिलेटेड ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে অলরেডি সেভেন্টি সিক্স ক্লাস অবধি মনে দেওয়াই আছে বাকিগুলো পেয়ে যাবে তো পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে যদি যোগের অর্থ গুণ গুণের অর্থ বিয়োগ জানো তোমরা কি আছে আমি আর পড়ছি না রেডি তাহলে এখানে যার যার অর্থ আছে সেই অর্থ হিসাবে প্রথমে আমাকে এটাকে সাজিয়ে নিতে হবে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ বিয়োগের অর্থ কী আছে বিয়োগের অর্থ আছে ভাগ মানে হচ্ছে ভাজিত পাঁচ ভাগের অর্থ কী আছে ভাগের অর্থ আছে যোগ মানে হচ্ছে যোগ পনেরো যোগের অর্থ কী আছে যোগের অর্থ কী আছে গুণ মানে হচ্ছে গুণ দুই গুণের অর্থ কী আছে বিয়োগ বিয়োগ যোগের অর্থ আছে গুণ মানে হচ্ছে গুণ তিন এটা হচ্ছে আমাদের সরল তাহলে প্রথমে ভাগ হয়ে যাবে তাহলে এখানে গুণ হয়ে যাবে এখানে গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি মাইনাস টুয়েলভ বা টোয়েন্টি ফাইভ প্লাস এইটিনটি থ্রি অপশন নাম্বার এতে রয়েছে তো নেক্সট অঙ্ক চোদ্দো নম্বর একটা যোগ বিয়োগ ভগ্নাংশের ঠিক আছে তো এইগুলোকে চাইলে তুমি যোগ বিয়োগকে আলাদা করতে পারো আমি দু তিন রকমভাবে বলছি আলটিমেটলি চোদ্দ বিয়োগটাকে লিখবে না প্লাস থার্টি ওয়ান বাই থার্টি ফাইভ নিয়ে বিয়োগ দেবে বিয়োগ দিয়ে উনিশ বাই একুশ বিয়োগ তেইশ বাই তিরিশ নিয়ে কি করবে নিয়ে থ্রি বাই ফিফটিন প্লাস থার্টিন বাই ফোর এক চাইলে তুমি কি কে তোর পনেরো চোদ্দ পঁয়ত্রিশ একুশ তিরিশ বিয়োগের একসাথে যোগ বিয়োগ তুমি করতেই পারো তাতে কোনো সমস্যা নেই যদি ঠিক রাখতে পারো কোনো সমস্যা নেই প্রবলেম হবে না কোনো আর না হলে তেরো বাই চোদ্দ প্লাস থার্টি বিয়োগটাকে কমন নিয়ে নেবে নিয়ে এখানে উনিশ বাই একুশ মাইনাস এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এই যোগটা আর এই যোগটা এই দুটো যোগ তুমি আলাদা করে করে তার থেকে বিয়োগ করতে পারো যে এটাও করতে পারো তাতে কোনো সমস্যা নেই একবারই করলে টাইম একটু সেভিংস হবে কারণ এগুলোতে এমনিতেই লস আগুটা করা একটু ক্রিটিক্যাল থাকে বা টাইম লস হয়ে যায় তাহলে পনেরো চোদ্দো পঁয়ত্রিশ একুশ এবং তিরিশে যদি আমি লসাগু করি তাহলে সে লসাগু পাবো আমি দুশো দশ ঠিক আছে দুশো দশকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি চোদ্দো আমি এখানে করেই নিই ঠিক আছে পনেরো চোদ্দ পঁয়ত্রিশ একুশ তিরিশ ঠিক আছে পাঁচ দিয়ে পাঁচ তিন চোদ্দ সাত একুশ ছয় তিন তিন দিয়ে এক চোদ্দ সাত তিন সাত তিন দুই সাত দিয়ে এক দুই এক এক দুই তিন দুই দিয়ে এক এক পাঁচ তিনে পনেরো পনেরো চোদ্দ দুশো দশ ঠিক আছে তো এবার দুশো দশকে যদি দিই পনেরো দিয়ে ভাগ কর তাহলে পাঁচশো চোদ্দো তিন চোদ্দো হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ প্লাস চোদ্দ দিয়ে ভাগ করলে পাবে পনেরো পনেরো তেরো হচ্ছে একশো পঁচানব্বই যোগ পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে পাঁচশো ছয় ছয় কে একত্রিশ থেকে গুণ করলে ওয়ান এইটি সিক্স আর এখান থেকে বিয়োগ হবে একুশ দিয়ে ভাগ করলে দশ একশো নব্বই বিয়োগ এখানে তিরিশ দিয়ে ভাগ করলে পাঁচশো সাত সাত তেইশ হচ্ছে

ঠিক আছে বা তিন দিয়ে কাটতে পারতে এটা এটাও তিন দিয়ে কেটে দাও তিন বারো ছত্রিশ এটা তিন দিয়ে কাটবে পঁয়ত্রিশ তাহলে পাচ্ছ বারো বার পঁয়ত্রিশ যেটা রয়েছে অপশন নাম্বার সি এই অঙ্কগুলো একটু বড় হয়েই যায় কারণ এখানে দেখো শর্ট করার মতো আর কিছু আমার তো মনে হচ্ছে নেই থাকতে পারে জানা নেই এখানে বারো বাই পঁয়ত্রিশ হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে তিনজন বালক এবং তিনজন বালিকা একটি কাজ ছয়ের পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারে তাহলে একজন বালক এবং একজন বালিকা কাজটি সম্পন্ন করতে কত ঘন্টা সময় লাগবে এখানে বেশি ভেবে বেশি তৈরাসিক টৈরাসি করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তিনজন বালক ছিল তিনজন বালিকা ছিল এখানে হয়ে গেছে একজন বালিকা একজন বালক মানে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তো যদি তিন ভাগের এক ভাগ লোক হয়ে যায় তাহলে সময় কি হবে তার বেড়ে যাবে এই তিনগুণ বেড়ে যাবে তাহলে সময়টা হচ্ছে তিনগুণ হয়ে যাবে সিম্পল সিক্স বাই ফাইভ ইন্টু থ্রি হয়ে যাবে মানে হয়ে যাবে আঠেরো বাই পাঁচ ঘন্টা অপশন নাম্বার তে ঠিক আছে এখানে আর কিচ্ছু করার নেই এখানে তিন ভাগের এক ভাগ লোক বা লেবার হয়ে গেছে তাই সময়টা তিন গুণ বেড়ে যাবে ঠিক আছে অর্থাৎ তিনজনের যদি ছ দিন লাগে তাহলে একজনের কদিন লাগবে আঠেরো দিন লাগবে তিন দিয়ে গুণ করে আমি পেয়ে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে ঠিক সেম মেথড আমার আর কিছু ভাবার দরকার নেই এখানে তিনজন বালক তিনজন বালিকার ছয়ের পাঁচ ঘন্টা সময় লাগতো একজন বালক একজন বালিকার সময় লাগবে ছয় বাই পাঁচ কিন্তু সিম্পল তিন দিয়ে গুণ আঠেরো বাই পাঁচ ঘন্টা অপশন নাম্বার শীতে আছে নেক্সট রয়েছে প্রদত্ত পায় চারটিতে ডিসেম্বর টু থাউজেন্ড এ পর্যন্ত ভারতের বিভিন্ন ব্যাংক দ্বারা প্রক্রিয়াজাত নন পারফর্মিং অ্যাসেটস ঠিক আছে সম্পর্কে তথ্য দেওয়া আছে যদি সমস্ত ব্যাংকের অধীনস্থ মোট এনপিএ বা ওই নন পারফর্মিং অ্যাসেটস এর মূল্য হয় তিনশো লক্ষ কোটি টাকা তাহলে ব্যাঙ্ক সিতে ডিসেম্বর টু পর্যন্ত কত পরিমাণ মূল্যের এনপিএ লক্ষ কোটিতে রয়েছে সি এ কি আছে সি এ দেওয়া পার্সেন্টেজ এখানে দিয়ে দিয়েছে দেখো ফিফটিন পার্সেন্ট তিনশো কোটি খুব ইজি অঙ্ক এগুলো সাধারণতই দেখবে এই চার্ট বিভিন্ন কিছু চিত্র দিয়ে যে অঙ্কগুলো থাকে সব থেকে সহজ ওগুলোই থাকে কিছু করতেই হয় না তাহলে আছে তিনশো ইন্টু এর পনেরো শতাংশ তিন পনেরো পঁয়তাল্লিশ মুখে মুখে হয়ে যায় তবু নিয়মের খাতিরে পঁয়তাল্লিশ লক্ষ কোটি অপশান নাম্বার সিটে রয়েছে নেক্সট অঙ্ক একটি দোকান যেটি খেলাধুলার জিনিসপত্র বিক্রয় করে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো যার মধ্যে আয়োজনস্থলে দুশো টাকার প্রবেশ শুল্ক জমা দিতে হবে তারা তিনশো জনের নিবন্ধন প্রত্যাশা করেছিল কিন্তু অনুষ্ঠানের দিনে শুধুমাত্র দুশো জনই যোগ দিতে আসে তিনশোটি নিবন্ধনের প্রাথমিক প্রত্যাশার তুলনায় তারা কত কম অর্থ উপার্জন করলো অর্থাৎ মধ্য কথায় হচ্ছে একটা অনুষ্ঠান হয়েছিল বা একটা প্রোগ্রাম হয়েছিল বা স্পোর্টস ইভেন্ট হয়েছিল যেখানে দুশো টাকা ছিল এন্ট্রি ফি ঠিক আছে দুশো টাকা এন্ট্রি ফি এবং তারা ভেবেছিল তিনশো জন সেখানে আসবে কিন্তু এসেছিল দুশো জন তাহলে তাদের যে আশা ছিল সেই আশার থেকে তারা কত টাকা কম ইনকাম করেছিল তাহলে যদি তিনশো জন আসার কথা ছিল তাহলে তারা পেত দুশো গণিত তিনশো মানে হচ্ছে ষাট হাজার টাকা ঠিক আছে তাদের ইনকাম হতো ষাট হাজার টাকা কিন্তু এসেছিলো দুশো জন মানে দুশো গণিত দুশো সময় হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে কত কম হয়েছিল কুড়ি হাজার টাকা সিম্পল ম্যাথ অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে কোন বছরের ক্যালেন্ডার টু থাউজেন্ড ফাইভের মতো হবে এই অঙ্ক তোমরা এর আগে অনেকবার করেছো কারণ এর প্রিভিয়াসের বেশ কিছুদিন আগে সেটা ছিল এরকম সেক্ষেত্রে আমাদের কী করতে হয় দু হাজার পাঁচ সাল যেটা রয়েছে তার কী স্ট্রাকচার সেটা আমাকে দেখতে হয় প্রথমত দেখতে হবে যে এটা একটি লিপিয়ার নাকি নন লিপিয়ার তাহলে আমরা জানি দু হাজার পাঁচ হচ্ছে একটা নন লিপিয়ার ঠিক আছে এবং সেক্ষেত্রে এর ডেট হয় থ্রি সিক্সটি ফাইভ এবং একটা ডে থাকে ঠিক আছে ডে মানে হচ্ছে এক্সট্রা দিন অর্থাৎ সাত দিয়ে যদি তুমি দেখে ভাগ করো তাহলে একটা ভাগ শেষ থাকবে ডে হচ্ছে ওয়ান তাহলে এর কি হচ্ছে ফিফটি টু উইক্স হয় ফিফটি টু উইক্স অ্যান্ড ওয়ান এক্সট্রা ডে থাকে তাহলে সেই রকমই হতে হবে যে ইয়েতে তারপরে সেখানেই তাহলে সেম থাকবে তারপরে নেক্সট হচ্ছে টু থাউজেন্ড সিক্স যেটাও নন লিপিয়ার এবং তাহলে এরও অর্ডে থাকবে একটি তারপর হচ্ছে টু থাউজেন্ড সেভেন যেটাও নন লিপিয়ার যারও অর্ডে থাকবে ওয়ান টু থাউজেন্ড এইট যেটা হচ্ছে লিপিয়ার যেখানে অর্ডে থাকবে দুই কারণ সেটা হয় তিনশো ছেষট্টি দিনে ঠিক আছে তারপর থাকছে টু থাউজেন্ড নাইন যেটা একটা নন লিপিয়ার এবং অর্ডে থাকবে একদিন এখানে দেখো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় হলো তাহলে হচ্ছে টু থাউজেন্ড টেন এটাও নন লিপিয়ার এখানে অর্ডে সেভেন হলো তাহলে টু থাউজেন্ড ইলেভেন যেটা হচ্ছে ননলিপিয়ার এখানেও থাকছে ওয়ান তাহলে দেখো এখানে যোগ করে এবার এক দুই তিন চার পাঁচ সরি পাঁচ এখানে হচ্ছে সাত হয়ে যাচ্ছে মানে এখানে সেভেন অড ডে হয়ে যাচ্ছে সেভেন অড ডে যখনই হয়ে যাবে তখনই সেটা যেহেতু সপ্তাহে ভাগ হয়ে যায় তাই আবার সেটা সাত দিয়ে ভাগ হয়ে জিরো চলে আসে জিরো অড ডে এবং এরপরে এরপরে দু হাজার এগারো সাল যখন আসছে তখন দেখো আবার ওয়ান অড ডে পরে থাকছে থ্রি সিক্সটি ফাইভের সাথে যেটা দেখো এখানকার টু থাউজেন্ড ফাইভের যে স্ট্রাকচার ছিল তার সাথে মিলছে মানে হচ্ছে দু আবার এগারো সালের হবে ক্যালেন্ডার আবার দু উত্তর পাঁচ সালের মতোই হবে ষাটের কুড়ি শতাংশ হলো ড্যাশের পঁচিশ শতাংশের সমান ষাটের কুড়ি শতাংশ কত সিম্পল আমরা কি জানি এর দুটাতে যদি এদিকে এদিকে শূন্য থাকে তাহলে আমাদের দশকের সঙ্গে সাথে দশকের সংখ্যা গুণ করে দিলেই হয় মানে বারো তাহলে বারো হচ্ছে কিসের পঁচিশ শতাংশ কোনো সংখ্যার পঁচিশ শতাংশ যদি বারো হয় তাহলে তার একশো শতাংশ কত পঁচিশ হচ্ছে একশো চার ভাগের এক ভাগ না চার দিয়ে গুণ করে দিলেই হবে ফর্টি এইট অপশান নাম্বারে ঠিক আছে অথবা এরকম করতে পারো সিক্সটি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এখান থেকে আমি পাচ্ছি এটা হচ্ছে বারো তাহলে বারো হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ইন্টু হান্ড্রেড এটা করতে পারো তাহলে হচ্ছে চার মানে হচ্ছে চার বারো আট এভাবে আসতে পারে অপশন নাম্বার এ থাকবে সঠিক নেক্সট অঙ্ক রয়েছে আঠেরো মিটার উঁচু একটি টাওয়ার থেকে একটি উঁচু বিল্ডিংয়ের শীর্ষের উন্নতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একই বিল্ডিং এর পাদদেশের অবনতি কোন হলো ষাট ডিগ্রি তাহলে বিল্ডিংয়ের উচ্চতা মিটারে কত হবে বার কর অর্থাৎ একটা টাওয়ার যেটা আঠেরো মিটার উঁচু এখানে একটা লম্বা বাড়ি আছে বাড়ি তো বলেছেন যা হ্যাঁ যার কি আছে শীর্ষের উন্নতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এখান থেকে এর প্যালালটা টেনে নিই তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এর নিচের অর্থাৎ পাদদেশের অবনতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি মানে এটা যদি সিক্সটি হয় তাহলে এটাও সিক্সটি ডিগ্রি হয় এটা দিয়ে দিয়েছে আঠেরো মিটার আমাকে বিল্ডিংটির হাইট বার করতে হবে ঠিক আছে এখানে আমি একটু নাম দিয়ে দিই এ ডি এখানে ই ওকে এবার দেখো প্রথমে বি টা দেখো ত্রিভুজের এটা ষাট ডিগ্রি আছে এখানে এটা দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি কি যে টেন সিক্সটি ডিগ্রি ইউ কেয়ার টু বাই ভূমি আমরা জানি তাহলে সি বাই বিসি এসি বাই বি সি বা বিসিটাকে যদি আমি

সিক্স রুট থ্রি আমি পাক পেলাম ডি বা ডিসটেন্স বিসির ভ্যালু তাহলে এই ডিস্টেন্স বিসিটা যদি ডি হয় তাহলে এ সিক্স রুট থ্রি হয় তাহলে এখানে এস এ ই যেটা সেটা হচ্ছে এটা সিক্স রুট থ্রি কারণ এটা তো একই এবার এখানে সেই সিক্স রুট থ্রিটা বসাও এবার তুমি এ ডি ডিই ভুজে চলে যাও সেখানে কি আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এখানে লম্ব কি ই লম্ব আর এ ই হচ্ছে ভূমি ডি জানি না আমি বার করতে হবে আর এ ই হচ্ছে সিক্স রুট থ্রি টেন সিক্স ভ্যালু কত 1 তাহলে ওয়ান ইকুয়াল টু ডি বাই সিক্স বা DE ইকুয়াল টু সিক্স তাহলে আমি এখান থেকে পেলাম টা মানে এখান থেকে এটা সিক্স তাহলে এটা যদি সিক্স হয় আর এখানে এফ যেটা রয়েছে এটা তো দেখো এদিকে টাওয়ারটা দেওয়াই আছে মানে আঠেরো মিটার তাহলে বিল্ডিংটার হাইট কত হবে আঠেরো প্লাস সিক্স রুট থ্রি মিটার বিল্ডিংটির হাইট এখান থেকে তুমি কমন কমন নিয়ে নাও মিটার নাম্বার রয়েছে অঙ্ক ফিফটি সিক্স স্কোয়ারের এর বর্গের এককের স্থানের অঙ্কটি কত হবে খুব সহজ এগুলো বলবো কি আর ছয়ের স্কোয়ার ছয় ছয় ছত্রিশ মানে ইউনিট সিক্স থাকতে বাধ্য অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক নেক্সট অঙ্ক এটা ঠিক রিজেনিং পড়ে যায় আমার দত মনে হয় নিম্নলিখিত সিরিজে অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বের করুন নিয়ে দেওয়া আছে সাত দশ চোদ্দো ড্যাশ পনের পঁচিশ বত্রিশ তাহলে আমাকে দেখতে হবে কী হয়েছে সাত থেকে দশ হচ্ছে দেখো প্লাস থ্রি হয়েছে তা দশ থেকে চোদ্দ হয়েছে প্লাস ফোর হয়েছে তাহলে দেখো এটা সিকোয়েন্সলি ওয়ান প্লাস ওয়ান প্লাস করে বেড়েছে না তাহলে এখানে প্লাস ফাইভ করে দেখো মিলছে কিনা প্লাস ফাইভ যদি হয় তাহলে দেখো এখানে নাইনটিন আসছে নাইনের সাথে প্লাস সিক্স করে দেখো টোয়েন্টি ফাইভ আসছে টোয়েন্টি ফাইভের সাথে দেখো প্লাস সেভেন করে থার্টি টু চলে আসছে তাহলে কি হয়েছে এখানে আদতে সাত দশ চোদ্দ উনিশ পঁচিশ বত্রিশ এখানে এখানে হয়েছে প্লাস থ্রি এখানে হয়েছে প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ঠিক আছে এই মেথডে কাজ করছে অর্থাৎ নাইনটিন হচ্ছে আমাদের উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক টু বাই থ্রি ফোর বাই সিক্স সিক্স বাই নাইন হলো কি যখন দেখবে এখানে এইগুলো কিন্তু সরলীকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সমভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলে যার লব হরের থেকে বড় হয় যখন সেটাকে আমরা পূর্ণ করে নি তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ সরলীকৃত বলতে কোনো একটা ভগ্নাংশকে যখন আমরা ক্ষুদ্র লঘিষ্ঠ আকার করি তখন তাকে সরলীকৃত ভগ্নাংশ বলা হয় ঠিক আছে আর এখানে যেটা রয়েছে টু বাই থ্রি ফোর বাই সিক্স অ্যান্ড সিক্স বাই নাইন এটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ কারণ প্রত্যেকটার একই ভ্যালু এ টু বাই থ্রি যা ফোর বাই সিক্স তাই সিক্স বাই নাইন তাই একে তুমি তিন দিয়ে কেটে দাও দুই বাই তিনই পাবে একে দুই দিয়ে কেটে দাও দুই বাই তিনই পাবে মানে আদতে এদের তুলনা করতে গেলে এদের মান হচ্ছে একই তাই এটাকে সমতুল্য ভগ্নাংশ বলে অপশন নাম্বার এ হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে ফোর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ এক্স এর কিউব মাইনাস থ্রি সমীকরণটিকে এক্স এর কি করলে ভাগ শেষ হবে কত ওয়ান থ্রি জিরো টু কী কী রয়েছে এখানে তাহলে এখানে এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো যদি এটা ভাগ করলে ভাগ শেষ থাকে কিছু এটা সমান জিরো করে দাও তাহলে এখান থেকে এক্স এর কিউব ভ্যালু পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে দুই সেই ভ্যালুটাকে এখানে পুট করবো তার জন্য সেই ফর্মটাকে তৈরি করে নিই যেটা হচ্ছে ফোর ইন্টু এক্স এক্স এর 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 স্কোয়ার স্কোয়ার কিউব সরি কিউ মাইনাস মাইনাস ফাইভ থ্রি ঠিক আছে তাহলে এবার মান বসাও ফোর ইন্টু এক্স এর কিউ এর ভ্যালু তো দুই মানে হচ্ছে দুই এর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি তাহলে এখানে পাচ্ছি চার গণিত চার মাইনাস দশ মাইনাস তিন ষোলো মাইনাস দশ মাইনাস তিন মানে হচ্ছে ছয় মাইনাস একটি বৃত্ত স্পর্শ করে চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পি কিউ দুই সেন্টিমিটার কিউ আর তিন সেন্টিমিটার এবং আর এস চার সেন্টিমিটার হলে পি এস এর দৈর্ঘ্য কত চিত্রটা আঁকি ফার্স্টে অঙ্কটা বড় না কিন্তু বুঝতে হবে তোমাদেরকে বড় না বলতে একটু বোঝার আছে আছে দুই এটা আছে তিন এটা আছে চার এবার বৃত্তটা কি করেছে প্রত্যেকটা বাহুকে টাচ করেছে টাচ করেছে বলতে প্রত্যেকটা স্পর্শক হিসাবে অবস্থান করছে যদি এটা অবস্থান করে থাকে এবার আমি নাম দিয়ে দিই এখানে এ বি সি ডি ঠিক আছে এবার দেখো এখানে পি আমাকে পি এস এর ভ্যালুটা জানতে হবে পি এর ভ্যালু তাহলে এখানে পিসি আর সি এস এই দুটোর ভ্যালু জানতে পারলেই হবে এবার দেখো পিসি আর পিবি এই দুটোই হচ্ছে বৃত্তের স্পর্শক বিন্দু থেকে একে অপরকে ছেদ করেছে এবং সেই ক্ষেত্রে কি হয় পিবি সমান পিসি হয় সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সমান যদি আমি এক্স ধরে নিই এক্স সেন্টিমিটার ধরে নিলাম সেটা সমান এক্স সেন্টিমিটার এটা তাহলে এটা হচ্ছে এক্স কারণ এটার সাথে এটা ইকুয়াল এবার এটা যদি ইকুয়াল হয় পিবি সমান যদি এদিকে এসো পিবি সমান যদি এক্স হয় তাহলে পিবি কিউবি কত কিউবিটা দেখো কিউবি হচ্ছে কি পি কিউ থেকে পিবি বাদ তাই পি কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে দুই মাইনাস পিবি ভ্যালু হচ্ছে এক্স তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি কিউ বি এটা হচ্ছে টু মাইনাস এবার কিউ বি যদি টু মাইনাস এক্স হয় তাহলে কিউ এও কিন্তু টু মাইনাস এক্স হবে কিউ এ টু মাইনাস এক্স কিউ এ যদি টু মাইনাস এক্স হয় তাহলে আর এ কী হবে তাহলে আর এ এটা ইকুয়াল টু কি হচ্ছে কিউ আর মাইনাস কিউ এ ভ্যালু দিয়ে দিয়েছে তিন কিউ এর ভ্যালু রয়েছে টু মাইনাস এক্স বিয়ে করলে পাচ্ছি ওয়ান প্লাস এক্স ঠিক আছে আর এর ভ্যালু এবার ভ্যালু যদি ওয়ান প্লাস এক্স হয় তাহলে আর ডি কী হবে আর ও হবে ওয়ান প্লাস এক্স আর ডি যদি ওয়ান প্লাস এক্স হয় তাহলে এসডি কী হবে এসডি হবে আর এস মাইনাস আর এস হচ্ছে চার ওয়ান প্লাস এক্স তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি মাইনাস এক্স সেমি ঠিক আছে এসডিটা পেলাম আমি থ্রি মাইনাস এক্স সেন্টিমিটার এবার এস ডিটা যা হচ্ছে তাহলে পিস এস সিটাও তাই তাহলে এসসির সমান হচ্ছে থ্রি মাইনাস এক্স সেমি এবার দেখো আমার দরকার কি ছিল পিসি আর এস সি পিসিটা আমি এক্স ধরে নিয়েছিলাম আমার এখানে এস সিটা বেরিয়ে গেল থ্রি মাইনাস এক্স তাহলে পি এস সমান হচ্ছে পি সি প্লাস এস সি পিসি হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স বা এক্স প্লাস থ্রি মাইনাস এক্স 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 কেটে যাবে শোন থ্রি সেন্টিমিটার অপশান নাম্বার এতে রয়েছে এটার সঠিক উত্তর তো যদি বুঝতে না পারো আর একবার রিপিট করে দেখে নাও আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল পঁচিশটি অঙ্ক তোমাদের কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে বুঝতে না পারলে কমেন্ট করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেললাইকানটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং